আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার নাম মোসাম্মদ নাজিমা খাতুন, ওমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি একজন সহকারী শিক্ষিকা। শ্রেণী তৃতীয়, বিষয় ইংলিশ গ্রামার, টপিক অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। আজকে আমি তোমাদের প্রাথমিক ধারণা অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ সম্পর্কে আলোচনা করব। অ্যাসার্টিভ হচ্ছে হাবোধক, ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। আমরা কিভাবে হাবোধক বাক্যকে প্রশ্নবোধকে রূপান্তরিত করব সেটা আগে আমরা জানব। তবে প্রথমে আমাদের জেনে নিতে হবে সাহায্যকারী ভার্বগুলো। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ক্যান কুড, উইল উড, মে মাইট, ডু ডিড ডাজ, এগুলো হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব। আমরা এরপর জানব সাহায্যকারী ভার্বে বসানোর পর বাক্য ভিতরে থাকলে কিভাবে আমরা হাবোধক বাক্যকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। উদাহরণ, হি ইজ ক্লেভার, হি ইজ ক্লেভার, সে হয় চালাক। আমরা এখন এই হাবোধক বাক্যকে প্রশ্নবোধকে রূপান্তরিত করব। আমাদের প্রশ্নটা হবে সে কি চালাক। তাহলে আমরা কিভাবে করব, হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর ক্লেভার হচ্ছে চালাক, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার এই বাক্যটিকে, হি ইজ ক্লেভার, এই বাক্যটিকে আমাদের প্রশ্নবোধক তৈরি করতে গেলে সাহায্যকারী ভাবটা শুধু বাক্যের প্রথমে নিয়ে আসব। তাহলে ইজটা আমরা যদি সামনে নিয়ে আসি, বাকি বাক্যের মধ্যে হি আর ক্লেভার থাকার পর আমরা সবার লাস্টে বাক্যের প্রশ্নবোধক চিহ্নটা বসাই দিব। তাহলে আমরা এখানে সাহায্যকারী ভাব হিসাবে কি ব্যবহৃত করলাম, ইজ। তাহলে আমরা যদি এখন হাবোধক বাক্য, এই হাবোধক বাক্যকে প্রশ্নবোধকে রূপান্তরিত করি, তাহলে ইজ হি ক্লেভার, প্রথমে আমাদের হাবোধক বাক্য ছিল হি ইজ ক্লেভার, সে কি চালাক, তারপর আমরা প্রশ্নবোধকে রূপান্তরিত করলাম ইজ হি ক্লেভার। আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী। তাহলে আমি এই হাবোধক বাক্যকে প্রশ্নবোধকে রূপান্তরিত করব। তাহলে আমার এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হচ্ছে অ্যাম। তাহলে অ্যামটা আমরা বাক্যে সামনে নিয়ে আসব। তাহলে আমরা প্রশ্নবোধক কিভাবে তৈরি করব সবাই দেখো, অ্যাম আই হ্যাপি, তাহলে বাক্যে সবার লাস্টে কি দিব, প্রশ্নবোধক। তাহলে আমাদের এই হাবোধক বাক্যকে আমরা কিভাবে রূপান্তরিত করলাম, প্রথমে সাহায্যকারী ভাব সামনে নিয়ে আসলাম, তারপর সাবজেক্ট আই রাখলাম, তারপর অবজেক্ট হ্যাপি দিলাম, এবং সবার লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম। তাহলে অ্যাম আই হ্যাপি, তুমি কি খুশি বা তুমি কি সুখী। এরপর আমরা জানব বাক্যে যদি সাহায্যকারী ভাব না থাকে, তবে সেক্ষেত্রে আমাদের হাবোধক বাক্যকে কিভাবে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। আমাদের প্রথমেই আগে জানতে হবে সাহায্যকারী ভাব যদি না থাকে, সেই সাহায্যকারী ভাব যদি না থাকে তাহলে কোন কোন সাহায্যকারী ভাব কোন কোন সাবজেক্টের সঙ্গে বসবে। যেমন ডু ডিড ডাজ, এই তিনটাই হচ্ছে সাহায্যকারী ভাব, তখন বসবে যখন আমার বাক্যে সাহায্যকারী ভাবগুলো থাকবে না। যেমন আই, উই, ইউ, দে, এইরকম সাহায্যকারী ভাবের সঙ্গে শুধুমাত্র সাহায্যকারী সাবজেক্টের সঙ্গে সাহায্যকারী ভাব ডু বসবে। এরপর আমরা জানব হি, সি, ইট অথবা যে কোনো নাম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাকি যা থার্ড প্লুরাল নাম্বার আছে সেই বাক্যের সাহায্যকারী ভাব সাবজেক্টের পরে সাহায্যকারী ভাবটা ডিড বসবে। তাহলে আমাদের কোয়ার্কার কোন কোন সাবজেক্টের সঙ্গে ডু বসবে, আই, উই, ইউ, দে, এই বাক্য এই সাবজেক্টের সঙ্গে আমাদের কি বসবে, ডু। এরপর আমাদের হি, সি, ইট অথবা যে কোনো ব্যক্তির নাম ইত্যাদির সাথে কি বসবে, ডাজ। তাহলে আমরা এই বাক্যে একটা বাক্য আমরা তৈরি করব, আই রিড, আমি পড়ি। তাহলে আই রিড, আমি পড়ি, এই বাক্যটিকে আমাদের প্রশ্নবোধক তৈরি করতে হবে। আমরা কিছুক্ষণ আগে জেনে নিলাম আই সঙ্গে সাহায্যকারী ভাব কি বসে, ডো। তাহলে আমাদের প্রশ্নবোধক তৈরি করতে গেলে প্রথমে সাহায্যকারী ভাবটা সামনে নিয়ে আসতে হবে। তাহলে ডো, তারপর আমরা সাবজেক্ট কি পড়লাম, আই, তারপর আমাদের অবজেক্ট কি, রিড, তাহলে ডু আই রিড, এরপর আমরা সবার লাস্টে কি দিব, প্রশ্নবোধক চিহ্ন, ডু আই রিড, আমি কি পড়ি। এরপর আমরা হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে আমরা এই বাক্যটিকে কিভাবে হাবোধক থেকে প্রশ্নবোধকে রূপান্তরিত করব। আমরা কিছুক্ষণ আগে জেনে নিলাম সাহায্যকারী ভাব হি, সি, ইট, দে,
সরি হি সি ইট অথবা যে কোনো নাম থাকলে সাহায্যকারী ভার ডাজ ব্যবহৃত হয়। তাহলে আমরা এই বাক্যের আর সামনে হি যেহেতু আছে তাহলে সাহায্যকারী ভার কি বসবে? ডাজ, কেননা হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে ডাজ হি ইট রাইস? তাহলে এখানে আমাদের ভার্বে ইট এর সাথে এস ছিল, যখন আমরা ডাজ বসাবো তখন সেই এস আর আমাদের বাক্যের মধ্যে থাকবে না। তাহলে ডাজ হি ইট রাইস? দেওয়ার পর আমরা সবার লাস্টে কি দিব? প্রশ্নবোধক। এইভাবে আমরা হাবুদক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে পুরো ভিডিওটিটা তোমরা টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমরা খুব তাহলে ভালোভাবে বুঝতে পারবে কিভাবে এফার্মেটিভ বা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভে রূপান্তরিত করা হয়। আমার প্রশ্ন হবে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ, অর্থাৎ হাবুদক বাক্যকে তোমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করো। তাহলে তোমরা খুব সহজে এই আমার এই ভিডিওটি থেকে বুঝতে পারবে কিভাবে হাবুদক বাক্য থেকে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করা যায়। আজকে এই পর্যন্ত, আমি আবার তোমাদের অধ্যায় ভিত্তিক প্রাথমিক ধারণা নিয়ে আবার আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।